हेलो हेलो नमदहु नुसल्लिल रसूलिल करीम अम्मा बात फाउजु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम परम करुणामय महान अल्लाह ताला के शरण करे सृष्टिते प्रेमास्पद जार मोहब्बते जार खातिरे अल्लाह ताला आमाके आपनाके तमाम जान के सृष्टि करेछे কুদরতি কদমে শতকোটি ভক্তি চুম্বনে রেখে আমার চার তরিকার মুর্শিদ কেবলা আউলাদে রাসূল হযরত আল্লামা শাসিবি সৈয়দ হাসিব আল হাসান রিজভি আল চিশতী নিজামী রহমতুল্লাহ আলাইহি বাবা জান কেবলা রজব মোবারকে ভক্তি চুম্বন রেখে আমার গানের গুরু গানের উস্তাদ প্রয়াত আল হাস আব্দুর রশিদ সরকার আল চিশতী নিজামী ওরফে রশিদ ছাই রহমতুল্লাহ আলাইহি বাবা জানের রজব মোবারকে ভক্তি চুম্বন রেখে আমার মাতা পিতার রজব মোবারকে ভক্তি চুম্বন রেখে বিশ্ব জাহানের সমস্ত আল্লাহ পীর মশায়েখ সাধুগুরু বৈষ্ণব সকলের রওজায় ভক্তি চুম্বন রেখে দয়াল বাবা গনি শাহ রহমতুল্লাহ আলাইহি অলিকুলের শিরোমণি শান শাহ আউলিয়া অলিকুলের শিরোমণি হযরত দয়াল বাবা গনি শাহ রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা ও রহানি সন্তান আলহাজ শাহ সুফি হযরত খাজা মোহাম্মদ তাজুল ইসলাম চিশতি রহমতুল্লাহ আলাইহির চতুর্থ বার্ষিকী পবিত্র ওরস মোবারক বাবা জানের দরবারে ভক্তি চুম্বন রেখে বাবা জানের যত রোহানি সন্তান আজকের গান কমিটির সম্মানিত সভাপতি পীরজাদা মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাগ তার প্রতি সালাম ভালোবাসা রেখে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সাদেক চেয়ারম্যান রায়পুরা উপজেলা পরিষদ তার প্রতি সালাম রেখে উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আসানুল্লাহ আসানুল্লাহ কমান্ডার রায়পুরা বাজার তার প্রতিও আমার ভক্তি সালাম রেখে পৃষ্ঠপোষক পীরজাদা ফখরুল ইসলাম সুজন তার প্রতি সালাম রেখে এবং আমাকে দাওয়াত করে নিয়েছে রমিজ বাবাজি তার প্রতিও সালাম রেখে দয়াল বাবা গনি শাহ রহমতুল্লাহ আলাইহির যত রোহানি সন্তান এবং দরবার কমিটি সকলের প্রতি ভক্তি সালাম রেখে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি তার রজব মোবারকে ভক্তি চুম্বনে রেখে আত্মার বিজ্ঞানী কুষ্টিয়ার লালন সাইজি ফকির বাবা জানের দরবারে ভক্তি চুম্বন রেখে আমাদের জন্য যারা দিক নির্দেশনা দিয়েছে লিখেছে গেয়েছে গবেষণা করেছে মহর্ষি মনমোহন দত্ত সাধক রজব আলী দেওয়ান জালালউদ্দিন খাঁ কবি বিজয় এমনি করে যারা আমাদের জন্য লিখেছে গিয়েছে আমাদেরকে পথ দেখিয়েছে স্বামী সকল বাবাদের দরবারেই ভক্তি চুম্বনে রেখে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি আজকে ইজ্জত বাসানের মালিক হলো আল্লাহ বুড়া মানুষের কোনো দাম নাই মর্যাদা নাই এটা মুগ্ধা কইলেও সত্য না কইলেও সত্য তো আজকে আমার জরি পাগলের সাথে গান তাই খুব আল্লাহ আল্লাহ করতেছি আল্লাহ বুড়ো বয়সে ইজ্জত চলে যায় মনের ভিতরে যেমন একটা ভয় লাগে আবার একটা আশাও যাচ্ছে জহিরের কাছে এসে দেখলাম এলাকার যুবক ছেলেমেয়েরা এত পাগল এত আশেক জহিরের জন্য আমার মনটা ভরে গেছে এটা দেখে আমি জহিরকে বলছি যে এই যে যুবক ছেলেরা এরা তো আজকে আমাদেরই বাউল গানে থাকার কথা না থাকার কথা অন্যান্য গানে তা না হয়ে আজকে যে জহির পাগলার মাধ্যমেই শুরু হোক যুবকদের এই পথ চলা এই বাউল গানের আসরে আসা এটা দেখেই মনটা ভরে গেছে সত্যিকারে আমার খুব ভালো লাগছে আর কখন মালিক ডাক দেয় জানি না চলে যাইতে হবে চলে গেলেও মনে মনে একটা আশা থাকবে
যে না আমরা চলে গেলেও জহুরির মাধ্যমে এই বাউল গানের প্রচলনটা থাকবে। সেই হিসেবে আমার খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। আমি জহুরির প্রতিও আশীর্বাদ রাখি, তুফজ্জল বাবাজি আসছে তার প্রতি আশীর্বাদ রাখি, আমার পাপেল সরকার কায়েম সরকার ওদের প্রতি আশীর্বাদ রাখি, তাল সঙ্গীতে উভয় দলের যারা আছে তাদের প্রত্যেকের প্রতি ভালোবাসা মহব্বত রেখে, তরিকার ভাই বোন যারা আছেন আমি সকলের কদমে ভক্তি চুম্বন রেখে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সমাধিস্থলে আমার হাজারো শ্রদ্ধা রেখে এদেশের মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার সকলের প্রতি সংগ্রামী সালাম রেখে, যারা তরিকা গ্রহণ করেছেন তাদের কদমে ভক্তি রেখে আমি আমার বন্দনাগার শুরু করি। আর যারা ইউটিউবার আছেন বাবাজি, আপনাদেরকেও সালাম ভালোবাসা রাখি। তবে আমরা তো একটু বেমালাম মানুষ, আমরা সব নিয়ম কানুন মাইনে চলি না। দেখেন যখন ওয়াজের মজলিশ হয় ওয়াজের মজলিশে কেউ সিগারেট খায় না, খায় বিড়ি সিগারেট খায় না, কিন্তু আমাদের গানের মজলিশে কিন্তু করি, খাই, এটা সত্য। কিন্তু আপনারা সব করবেন, কিন্তু ওই যে আবুল সরকার কেমন করে সিগারেট খেতেছে এটা তুইলে আবার ইউটিউবে ছাড়বেন, দয়া করে এই কাজটা করবেন না। আমরা যা বলি, ভালো বলি মন্দ বলি সবই তুলেন ছাড়েন, কোনো আপত্তি নাই, কিন্তু এই দৃষ্টিকটু যেটা এই জিনিসটা আপনারা করেন না। আমি দেখছি অনেক ইউটিউবে এরকম ঘটনা ঘটে, সেজন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, আমি আদেশ করার যোগ্যতা রাখি না, অনুরোধ করলাম, আশা করি আপনারা আমার অনুরোধটার মূল্য দিবেন। সহে না সহে না
भक्ति जानाई बारे
বারে বারে কালু সারো পাত্র আজার ভক্তি জানায় হত ভাজার রাহে কালী সাত দরবারে ভক্তি করি নপশিরে কান্দু পাগলায় আর সুবাহান খা ভক্তি করে চরণ আশা আইনুদ্দিন সার পাত দরবারে ভক্তি জানাই বারে বারে আসাম সারো পাত দরবারে ভক্তি জানাই বারে বারে মালিক ভরসার পাত্র আজার ভক্তি জানায় হত ভাগায় বিক্রমপুরে কত মস্তান দরবারে ভক্তি রাখিলাম হস্ত গোলা রশিদ মস্তান ওই দরবারে ভক্তি দিলাম ভিক্ষা শরীর আল্লাহ বাজান তুমি ভক্তের জানে বিজান ভিক্ষা শরীর আল্লাহ বাজান তুমি ভক্তের জানে বিজান কুষ্টিয়াতে রয়লাম লনসা তুমি পুরা মনে আমার সালাম